বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কিনা সেই ইস্যুতে শিক্ষার্থীদের ভোটের ফলাফল আদালতে তোলার সুপারিশ সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। শনিবার এফডিসিতে এটিএন বাংলা স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে উঠে আসে এই পরামর্শ। প্রতিষ্ঠানের ছাত্রদের নিরাপত্তা বলেন, অধিকার বলেন, কিংবা প্রশাসনের সাথে দর কষাকষি বলেন, সবকিছুর মাধ্যম কিন্তু হচ্ছে এই ছাত্র রাজনীতি। একসময় ছাত্র রাজনীতি ছিল ছাত্রদের অধিকার আদায়ের মাধ্যম, জাতির সংকটে নেতৃত্ব দেওয়ার শক্তি। কিন্তু কালে কালে ছাত্র রাজনীতির নামে শুরু হয়েছে এক অপরাজনৈতিক সংস্কৃতি, যার জেরে প্রাণ যায় শিক্ষার্থীর, শারীরিক মানসিক ক্ষতিতে পড়েন অনেকে, শিক্ষার পরিবেশ নষ্ট হয়। তাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না সেই বিতর্ক। প্রস্তাবের পক্ষে প্রাইমেশি ইউনিভার্সিটি এবং বিপক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। মাননীয় স্পিকার, যে ছাত্র রাজনীতি আমার অনিরাপত্তার কারণ, আমি সেই ছাত্র রাজনীতির বিরোধিতা করছি। ছাত্র রাজনীতি সোনালী যুগে নানা স্মৃতি আওড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। বলেন, এদেশের প্রতিটি অর্জনে ছিল ছাত্র রাজনীতির অবদান। সারাদিন রাজনীতি মিছিল করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাত্রে আমরা আশ্রয়স্থ ছিল এই বুয়েটে, এবং বুয়েটের প্রত্যেকটা রুমে গেলে আমরা সেখানে শেল্টার পাইতাম। তাদের ম্যানিফেস্টো, তাদের গঠনতন্ত্র, তাদের অধ্যাপনা, এই স্লোগানগুলি নিয়ে ছাত্র রাজনীতি করলে এই খুনাখুনি করার কোনো সময় সুযোগ পাবে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ইস্যুতে তিনি মনে করেন, ছাত্র রাজনীতির পক্ষে বা বিপক্ষে যারা আছেন সবাইকে একসঙ্গে বসতে হবে। বুয়েট যেমন ছাত্ররা একত্রিত হয়েছে নো পলিটিক্স করার জন্য, আবার আমি জোর কইরা পলিটিক্স ঢুকাই দিব, এইটার দুইটার একটার পক্ষেও না। আমি চাইব দুই পক্ষের মধ্যে সমঝোতা হইয়া আলোচনা করে বুয়েটের ছাত্ররা ক্লাস করবে, যখন সময় হবে সে রাজনীতি করবে, কিন্তু সেই অপরাজনীতি নয়, সুষ্ঠু জ্ঞান নির্ভর, যুক্তি নির্ভর, তথ্য নির্ভর, এই প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার রাজনীতি। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশ ঘটে, কিন্তু এখন দলীয় লেজুর বৃত্তি ছাত্র রাজনীতির ধারায় পরিণত হয়েছে। শিক্ষার্থীদের রাজনৈতিক দলের এজেন্ডার হাতিয়ার হিসাবে আমরা আর মানতে চাই না, আমরা দিতে চাই না। শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং, টর্চার সেল, হল দখল, সিট দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, সন্ত্রাস দমন করবার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও কঠোর হস্তে তাদেরকে দমন করবার জন্য আহ্বান জানাচ্ছি। সকল দল মতের শিক্ষার্থীরা যাতে সহবস্থান করতে পারে সেটা নিশ্চিত করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক পরিবেশ ঠিক রাখতে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ তার। বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে বুয়েটের ছাত্রদের মতাদর্শের আলোকে বুয়েট কর্তৃপক্ষ আমরা আশা করব আদালতের কাছে সে ধরনের একটি রিপোর্ট তারা পেশ করবেন। ছাত্র রাজনীতির পক্ষে লড়ে বিতর্কী বিজয়ী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।